السلام عليكم ورحمة الله وبركاته. এই রমজানের শুভেচ্ছা। এই রমজান মুবারকে আবারও একটি প্রোগ্রাম নিয়ে সামনে আমি রয়েছি আপনাদের সাথে, এবং আজকের এই করোনা ভাইরাসের মহামারী সিদ্ধান্ত এবং ইসলামী দৃষ্টিভঙ্গি যোগ দিচ্ছেন আমাদের সাথে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ইমাম এবং খতিব আর রহমান মসজিদ লন্ডন মৌলানা আব্দুল জলিল সাহেব, উনি আমাদের সাথে রয়েছেন। প্রিয় ভাইরা, আজকে উনি কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন, মাধ্যমে যদি আপনারা কোনো কিছু জানতে চান লাইভে এসে করতে পারেন, আপনাদের এই কমেন্ট গুলা ওনার কাছে, এবং উনি চেষ্টা করবেন সরাসরি আপনাদের এই প্রশ্নটি আনসার করার। আমি নিয়ে যাচ্ছি আমাদের অতিথি মৌলানা আব্দুল সাহেবের কাছে। আসসালামু আলাইকুম, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো শুনেছি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাদের এই ব্রিটিশ বাংলার আজকের প্রোগ্রাম দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে এই টিভির কলাকুশলী আমার অত্যন্ত প্রিয়ভাজন জামাল ভাই, কমিউনিটি ব্যক্তিত্ব, তিনি এই প্রোগ্রামের আয়োজন করেছেন, তাকে সহ এই কলাকুশলী সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং আমরা শুরু করতে যাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, অ্যাবাউট রমজান উল মুবারক, এবং রমজানের মুবারকের আমাদের গুরুত্ব, আমাদের করণীয়। আমরা জানি যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে একটি মহিমান্বিত মাস দান করেছেন, যে মাসের এবাদতির মাধ্যমে আল্লাহর বান্দা এবং বান্দিরা এই দুনিয়াইতে এবং আখেরাতে মহান রব্বুল আলামিনের অত্যন্ত নৈকট্য প্রাপ্ত হবে, এবং রমজান শরীফের রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহ পাকের রেজামন্দি সন্তুষ্টি অর্জন করবে দুনিয়া এবং আখেরাতে। আমরা জানি যে আল্লাহ পাক আমাদেরকে কিছু নির্ধারিত এবাদতি দিয়েছেন, যে এবাদতি গুলো আমাদের উপরে ফরজ। এমনি একটি এবাদতি রমজান শরীফের রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে, এবং আমরা জানি যে প্রত্যেকটি এবাদতির মাধ্যমে মানুষ এবাদতি গুলো দেখে জানে বুঝে, কিন্তু এবং এমন একটা এবাদতি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যে এবাদতির মাধ্যমে লোক দেখানোর কোনো সিস্টেম বা পদ্ধতি নেই। এই এবাদতিটা এক মানুষ করবে যখন করবে, একমাত্র তার মালিক ও মৌলা তার আল্লাহ পাক দেখবেন তার সে যে এই ইবাদতিটুকু করতেছে, শুধুমাত্র সেইক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য এই ইবাদতিটা মানুষ করে। এবং এবং হদিস শরীফে পেয়ারা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহব্বুল এবাদতি ইলাইয়া আসসোম, আমার কাছে সবচেয়েতে প্রিয় এবাদতি হলো রোজা। সুতরাং এই রোজা হলো আল্লাহ পাকের নিকট সবচেয়েতে এবাদতি, এজন্যই যে প্রত্যেকটি এবাদতিতে লোক দেখানোর কোনো কিছু জিনিস থেকে থেকে যায়। যদি আপনি যদিও ইচ্ছা করে দেখাচ্ছেন না, কিন্তু আপনি যে নামাজ পড়তেছেন, যাকাত দিতেছেন, হজ করতেছেন বা অন্যান্য এবাদতি করতেছেন, মানুষ অটোমেটিকলি দেখবে জানবে, কিন্তু এই রোজাটা হলো, এই সোমটা হলো
শুধুমাত্র মহান রব্বুল আলমিনের সাথে রিলেটেড, আল্লাহ ছাড়া আর কেউ দেখবে না, জানবে না। একজন মানুষ যদি রোজা না রেখে বলে আমি রোজা রেখেছি, এটা প্রমাণ করার কোনো সিস্টেম বা পদ্ধতি নেই, কিন্তু মানুষ এই কথা বিশ্বাস করে। যদিও আমি মানুষ দেখতেছে না, কিন্তু একজন দেখতেছেন, তিনি হলেন আমাদের আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের স্রষ্টা। হি ইজ ক্রিয়েটেড আস বিকজ আওয়ার ক্রিয়েটর হি নোজ দ্য কিপিং ফাস্টিং অর নট। সো আমরা রোজা রাখতেছি একমাত্র আল্লাহ পাক দেখতেছেন, এই কথা বিশ্বাস রেখে করে যে মানুষ যখন খাওয়া দাওয়া বা তার অন্যান্য কাজ ছেড়ে দেয়, তখন আল্লাহ পাক তার বন্দার উপরে অত্যন্ত খুশি হয়ে যান। যেমন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে, আসসৌমুলি আসসৌমু মুফিকাতুন লিসিফাতিহি। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের বিজ্ঞ মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে রোজা রোজা হলো, বলা হচ্ছে আসসৌমুলি, রোজা আমার জন্য, আসসৌমু লিমুফিকাতুন লিসিফাতিহি, মানুষ আল্লাহ পাকের যে একটা সিফত বা গুণ, এটা হলো আল্লাহ খান না এবং পান করেন না। রোজাদার ব্যক্তিরা 15-16 ঘন্টা হলেও আল্লাহর এই গুণটি তাদের মধ্যে নিয়ে আসে, সুবহানাল্লাহ। এটা কত বড় একটি কথা যে আল্লাহ পাক বলতেছেন যে আমার বান্দা বান্দিরা দীর্ঘ 15-16-17 ঘন্টা খায় না পান করে না, এই অভ্যাসটা আমি আল্লাহর, আমি খাই না পান করি না, কিছু সময়ের জন্য হলেও আমার এই গুণটা বন্দার কাছে যখন চলে যায়, তখন এই বন্দা এবং আমার মাধ্যমে কোনো কোনো পর্দা থাকে না। বন্দারা আমার বন্দারা যখন আমার কাছে যা চায়, তখন আমি তাদের পক্ষ থেকে এটা কবুল করি। কারণ আমরা জানি রোজাদার রোজাদার বন্দাদের জন্য দুইটি খুশির বিষয় রয়েছে। হদিস শরীফে নবীজি বলেছেন, লিসাহিমে ফারহাতানে ফারহাতুন ইন্দা ফিত্রিহি ও ফারহাতুন ইন্দা লিকাই রাব্বিহি। নবীজি বলতেছেন যে রোজাদার বন্দাদের জন্য প্রথম খুশির বিষয় হলো যে ইফতার সামনে নিয়ে বসে, তখন তাদের মনের মধ্যে, রোজাদারদের মনের মধ্যে একটা খুশি সঞ্চার হয় যে দীর্ঘ সময় উপবাস করার পরে এখন আমরা খাইব, এই যে একটি খুশির বিষয় হলো। তখন এই এই খুশির শুভ মুহূর্তে যখন মানুষ দোয়া করে, তখন আল্লাহ পাক তার বন্দার এই দোয়াটুকু কবুল করেন, এজন্য যে আমার বন্দাটা দীর্ঘ সময় আমাকে না দেখে, আমার কথা বিশ্বাস করে, আমাকে আমার 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 ফেরেশতা দেখে নাই, আমার নবী রাসূল দেখে নাই, কিছু দেখে নাই, কিন্তু আমাকে দেখে নাই, আমাকে না দেখে আমার সবকিছুর উপরে বিশ্বাস করে খানাদানা ত্যাগ করেছে একমাত্র আমার সন্তুষ্টির জন্য। সুতরাং এখন যখন সে আমার কাছে দোয়া করতেছে, তখন আমি আল্লাহ পাক এই বন্দার দোয়া ফিরাইয়া দেন না, সুবহানাল্লাহ। সুতরাং এই একটা হলো খুশির বিষয়, এবং আরেকটি খুশির বিষয় হলো লিকাই রাব্বিহি। ফাইনাল খুশির বিষয় হলো রোজাদারদের জন্য যখন রোজাদার ব্যক্তি আল্লাহর সাথে মুলাকাত করবে, তখন আল্লাহ পাক ফিরিস্তারা, কিন্তু অন্য হদিসের ব্যাখ্যার অন্য হদিসে লেখা হয়েছে যে খালি কিয়ামতের ময়দানে দুইটি দুইটি জিনিসের জবান খুলে দেওয়া হবে, আল্লাহ পাকের সাথে এই এই দুইটি জিনিস কথা বলবে। নাম্বার 1 হলো রোজা এবং কোরআন শরীফ। রোজা কাল কিয়ামতের ময়দানে রোজা কিয়ামতের ময়দানে বলবে, ইয়াকুলু সিয়াম আয় রব মানাতাউ তুআম ওয়া শাহওয়াত বিন নাহরে ফাশাফিনি। রোজা বলবে, হে আল্লাহ, আপনার বন্দা আপনাকে রাজি খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য সে দিনের বেলা খায় নাই পান করে নাই, সুতরাং আমি আজকে তার জন্য অনুরোধ, এই আপনার কাছে ক্ষমা চাচ্ছি, রিকোয়েস্ট করতেছি, আপনি তাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রোজার রোজার রিকোয়েস্ট আপনার জন্য অ্যাকসেপ্ট করবেন, আপনাকে ক্ষমা করে দিবেন, সুবহান। এটা এটা কত বড় সুবর্ণ সুযোগ, মানুষরা রোজা রাখবে এবং খাইল এই রোজা তার এই নেক আমল খাইল কিয়ামতের ময়দানে আল্লাহ মহান রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবে, এবং রোজার সুপারিশ আপনার জন্য কবুল হয়ে যাবে এবং আপনি অনায়াসে বেহেশতে প্রবেশ করবেন, সুবহানাল্লাহ বিহামদি। এবং আরেকটি, ওয়াকুলুল কোরআন মানাতাউ নাওমে বিল্লাইলে ফাশাফিনি ফায়াশফাআনে। এবং কোরআন শরীফ বলবে যে আল্লাহ, আপনার বন্দা দীর্ঘ সময় দীর্ঘ সময় রোজা রেখে রাত্রির বেলা কোরআন শরীফ তিলাওয়াত করেছে, শুনেছে এবং করেছে। যদি আমরা হাফিজ সাহেবদের পিছনে আমরা তিলাওয়াত শুনি, তাহলে এটা শোনা হলো, এবং নিজে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে তারাবির নামাজ পড়ি, তাহলে দীর্ঘ সময় আমরা দাঁড়িয়ে 20 টাকা তারাবির নামাজ পড়লাম, এবং আরো অন্যান্য নফল এবাদত করলাম, এবং আমরা রমজান শরীফে দেখে দেখে কোরআন শরীফ পড়লাম, এই কোরআন শরীফের জবান খাইল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক খুলে দিবেন। কোরআন শরীফ বলবে যে আল্লাহ, আপনার বন্দা আমাকে তিলাওয়াত করেছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনার বন্দা নিশ্চয় একজন নেককার বন্দা ছিল দুনিয়ায় থাকতে, এবং আপনার মকবুল এবাদতির মধ্যে যে সমস্ত এবাদতি সেগুলা সে করেছে, কোরআন শরীফ তিলাওয়াত করেছে, রোজা রেখেছে। সুতরাং কোরআন শরীফের তিলাওয়াত
আর আপনার জন্য আল্লাহ আল্লাহ পাক তিলাওয়াত কুরআন শরীফের রিকোয়েস্ট আল্লাহ আপনার জন্য কবুল করবেন এবং আল্লাহ পাককে মাফ করে দিবেন। সুতরাং এই যে একটি সুবর্ণ সুযোগ আমরা আমরা পেয়েছি কুরআন শরীফে আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন, আল্লাহ এই সেই মাস, এটা এটা সেই মহিমান্বিত মাস যে মাসে আমি কুরআন শরীফ নাজিল করেছি। সুতরাং কুরআন শরীফ নাজিলের মাস হলো রমজান শরীফ, আর এই মাসে যারা আমরা কুরআন শরীফ পাঠ করি তিলাওয়াত করি এর জন্য আল্লাহ পাক আমাদের এই সওয়াবকে 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, এটা যে একটা গুড অপরচুনিটি। এবং এই এই মাসে আমরা সবচেয়ে বেশি যে কাজটি করব, অন্য হাদিস শরীফে পেয়েছি পিয়ারা নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি কাজ আমরা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 4টি কাজের মাধ্যমে আমরা আল্লাহ পাকের অত্যন্ত সন্নিকটে চলে যাব। নাম্বার 1 হলো কলিমায়ে শাহাদত আমরা বেশি বেশি করে পাঠ করব। আমরা পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল। আপনি বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল এবং নবী। এই এই শাহাদাত এটা হলো কলিমায়ে শাহাদত হলো এই মুসলমানদের 5টি চিজের মধ্যে, ইমানের 5টি চিজের মধ্যে নাম্বার 1 হলো কলিমায় শাহাদাত তিলাওয়াত করা, যে আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূল, আপনি আরো সাক্ষী দিতেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা। এই এই কলিমায় শাহাদাত বেশি বেশি করে পাঠ করবেন। নাম্বার 2 হলো আস্তাগফার শরীফ আমরা বেশি বেশি পাঠ করে পাঠ করবো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম। আর নাম্বার 3 এবং 4 এই 2টি হলো আরো ইম্পর্টেন্ট, এটা এই দুইটা দুইটা ছাড়া আমাদের কোনো উপায় নেই, কোনো গতান্তর নেই, এটা দুই দুইটি নাম্বার 3 এবং 4 আমরা মাস্ট বি করতেই হবে। এটা হলো যে আমরা যখনই দোয়া করব তখন আল্লাহর দরবারে আমরা বেস্ট কামনা করব, বেস্ট চাইবো যে আল্লাহ আমি মারা যাওয়ার পরে আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ। এবং নাম্বার 4 হলো যে আল্লাহ আল্লাহ যখন আমি মারা যাব তখন আমাকে আপনার ভয়ানক দুজক থেকে আপনি সেভ রাখবেন আল্লাহ। এই 2টি বিষয়, এই 4টি বিষয় আমরা বেশি বেশি করে পাঠ করবো ইনশাআল্লাহ, বেশি বেশি করে করবো। আমার দর্শক শ্রোতা ভাই ও বন্ধুদেরকে বলছি যে এই রমজান শরীফের মাসে আমরা যাতে বেশি বেশি করে আল্লাহর এবাদতির মধ্যে আমরা আত্মনিয়োগ করি। এই আত্মনিয়োগটা দেখবেন আল্লাহ পাক আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন, যত বেশি আপনি নেক কাজ করবেন এই নেক কামের মাধ্যমে আল্লাহ পাক মানুষের হায়াতকে বৃদ্ধি করে দেন। এবং আল্লাহ পাক চান যে তার বন্দা দুনিয়াতে থাকুক, তার এবাদতি করুক, তার বন্দুকি করুক। আল্লাহ পাক আপনাকে অতি শর্ট সেমিনিট নিয়ে যেতে চান না, কিন্তু আমাদের আমলের কারণে আমাদের আমরা আমরা অনেক মুসিবতের সম্মুখীন হই, সমস্যার সম্মুখীন হই। বর্তমানে যে এই যে করোনা ভাইরাস নামক একটি ভাইরাস আস্তা পৃথিবীকে লকডাউন করে দিয়েছে, এটা মূলত আমাদের কর্মের ফল, আমাদের হাতের কামাই, এটা কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন। সুতরাং এই এই লকডাউন থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা যাতে কোনো অন্যায় কাজ করব না, আমরা যাতে আল্লাহকে আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ যাতে আমরা করি না, তাহলেই দেখবেন আল্লাহ পাক আপনার হায়াতকে সুপ্রসন্ন করে দিবেন, আপনি দীর্ঘ দীর্ঘজীবী হবেন এবং এবং আপনি আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কাজকর্মের মাধ্যমে যখনই আপনি আল্লাহকে স্মরণ করবেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখন আপনি এক্সট্রা সময় পেলে কোরআন শরীফ তিলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, এই এই কাজগুলোর মাধ্যমেই কিন্তু আপনি দুনিয়া এবং আখেরাতে আল্লাহর প্রিয় ভাজন একজন বন্দা হয়ে যাবেন। এবং আপনি যখন দুনিয়াতে আল্লাহর প্রিয় ভাজন একজন বন্দা হয়ে যাবেন তখন কাল কিয়ামতের ময়দানে আপনার এই নেক আমলগুলো আপনার আল্লাহর দরবারে সুপারিশ করবে যে আল্লাহ আপনার বন্দা দুনিয়ায় থাকতে অত্যন্ত ভালো একজন মানুষ ছিল এবং তার তার জন্য আমরা রিকোয়েস্ট করতেছি আপনি তাকে মাফ করে দেন। জামাল ভাই আশা করি আপনি শুনতে পাচ্ছেন, আমরা কি কন্টিনিউ করবো না? জি জি, খুবই সুন্দর আপনি কথা, জি 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 বলতে পারেন, দর্শক শ্রোতা শুনছেন এবং খুবই গুরুত্বপূর্ণ আপনি আলাপ আলোচনা করছেন শেখ, আপনার এই কথা গুলো অনেক গুরুত্বপূর্ণ। এবং আমি আপনাকে আরো জানাবো যে আমাদের মহামান্য রমজানে কি কি গুরুত্বপূর্ণ রাখ রয়েছে এ নিয়ে কিছু আলোচনা করেন। এবং আমরা আপনি জানেন ইতিমধ্যে যে এই লকডাউন অবস্থায় আমরা অনেক সময় নামাজ আদায় করতে পারি নাই এবং জুম্মাবারে আমরা জুম্মাতে অংশগ্রহণ করতে পারি নাই, এ নিয়ে কিছু কথা বলেন। আমাদের মনে কিছু অনেক অনেক দুঃখ রয়েছে, এই দুঃখ একটু আপনি একটু ক্লিয়ার করেন কোরআনের আলোকে, কারণ আল্লাহ সুবহান তাআলা আমাদের এই যে আমরা জামাতে নামাজ আদায় করতে পারি নাই, তেরাবি করতে পারি নাই, এই জন্য কি আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে যাযা দিবেন, এ
আমি শুনেছি আপনার প্রশ্ন শুনেছি আমি। আসলে কথা হলো এই যে মহামারী, এই মহামারীতে শুধু লন্ডনের মসজিদ বন্ধ নয়, আজ তো ওয়ার্ল্ড ওয়াইড ইভেন কি হরমায়ন শরীফের মক্কা মদিনা শরীফের মসজিদ বন্ধ করা হয়ে করে করে দেওয়া হয়েছে। আমরা ইতিহাসটা থেকে যদি জানি দেখতে চাই তাহলে আমরা দেখবো যে বিভিন্ন সময় হরম শরীফকে বন্ধ করা হয়েছে এবং নামাজ পড়ার জন্য কিছুদিনের জন্য এই বিভিন্ন মহামারীর কারণে বিভিন্ন ট্র্যাজেডির কারণে বিভিন্ন সময় বন্ধ রাখা হয়েছে, এবং এটা 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 কোন মানুষ ইচ্ছা করে করে নাই। যেহেতু একটি ক্যালামিটি, একটি মুসিবত দুনিয়াতে এসেছে, মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রত্যেক দেশের গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আমরা যে দেশেই বসবাস করো, বাংলাদেশে যদি আমরা থাকি, বাংলাদেশের আইন কি আমরা মানতে হবে? লন্ডনে বসবাস করলে আমরা লন্ডনের আইন কি আমরা শ্রদ্ধা করতে হবে, মানতে হবে? যদি আমরা সৌদি আরবে বসবাস করি, সৌদি আরবের আইন কি আমরা মানতে হবে? যে দেশে আমরা বসবাস করব এই দেশের আইন কি আমরা মানতে হবে? আর যারা দেশ পরিচালনা করে নিশ্চয় তার জনগণের কথা চিন্তা করে, তার জনগণের মঙ্গল কামনা করে, মঙ্গলের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং আমরা জানি বলা হয়েছে যে কিতাবের মধ্যে জরুরতু তবিবুল মাজুরাত, জরুরতে বহু জিনিসকে কনসিডার করেছে, জরুরতে বহু জিনিসকে ক্ষমা করে দিয়েছে। যেমন এখন যে আমরা মসজিদে যাইতে পারতেছি না, জামাত পড়তে পারতেছি না, এটা কিন্তু আপনি আমি ইচ্ছা করি করি নাই। যেহেতু একটা মহামারী, একটা সংকটময় মুহূর্ত চলতেছে, এমত অবস্থায় এটা এটা আমাদের কল্যাণের জন্য আমরা আমরা ঘরে বসে আমরা এবাদতি করব, আমরা তারাবির নামাজ জামাতে পড়তে পারি নাই, এটা এর জন্য যে আপনি ঘরে পড়লে সওয়াব পাবেন না, এটা ভুল কথা। যেহেতু একটা নির্দিষ্ট মহামারীর কারণে এই বছর করা হয়েছে, আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছেন, আল্লাহ কিন্তু আমাদের আমাদের অন্তর্যামী, আমাদের অন্তরের খবর জানেন, এবং এই জন্য আমরা যদি বিশ্বাস করি এই মহামারীটুকু আল্লাহর পক্ষ থেকে হয়েছে, সুতরাং তাইলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। কারণ আল্লাহ দিয়েছেন এবং আমরা আল্লাহর এবাদতে কি আমরা স্টপ হচ্ছি না? আমরা মসজিদে পড়ার কথা ছিল আমরা ঘরে পড়তেছি। আপনি মসজিদে পড়ে যে সওয়াব পাবেন, ঘরে পড়ে সমান সওয়াবের অধিকারী আপনি হবেন, এটা চিন্তার কোনো কারণ নেই যে আপনি শুক্রবারে জুমাতে যাইতে পারতেছেন না, শুক্রবার মিস হচ্ছে। আমরা জানি এই মাসলামাসালের কিতাবের মধ্যে যখন আপনার জুম্মা মিস হয়ে যাবে কোনো কারণে, তখন আপনি কি পড়বেন? আপনি জোহরের নামাজ পড়বেন। সুতরাং যেহেতু এখন এখন মসজিদ খোলার পারমিশন নেই, এবং পারমিশন নেই এজন্যই যে জনগণের কথা বিবেচনা করে, আমাদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে, আমাদের ফিউচারের কথা চিন্তা করে গভর্নমেন্ট এই আইন আইন করে এই সাময়িক সময়ের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এটা এটা নট ফর এভার, এটা এটা বেশ সময়ের জন্য নয়। যখন এই মহামারী চলে যাবে তখন আমাদের নর্মাল মসজিদ খুলে যাবে, ওপেন হয়ে যাবে। সুতরাং এটা 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 বলার কোনো কারণ নেই যে ঘরে পড়লে হয়তো আপনি সব কম পাবেন, এটা যেহেতু একটি নির্দিষ্ট টাইমের জন্য হয়েছে, আপনি মসজিদে গেলে যে সওয়াব পাবেন, ঘরে গেলে সমান সওয়াবের আপনি অধিকারী হবেন, এ ব্যাপারে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। আমরা আমরার ঘরে বসে আমরা আমরার ফরজ ইবাদতি নফল ইবাদতি আমরা করে যাবো ইনশাল্লাহ, সওয়াবের কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ, কোনো কমতি হবে না। আশা করি দর্শক শ্রোতা ভাই বোনরা প্রশ্নটা ক্লিয়ার হচ্ছে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে বলার জন্য, আশা করি আমার দর্শক শ্রোতারা বুঝতে পেরেছেন। এবং আমার আরেকটি প্রশ্ন শেখ আপনার কাছে, যে বর্তমান সরকার কিন্তু ইতিমধ্যে অনুমতি দিয়ে দিয়েছেন, কাল থেকে জামাতে আদায় করার অনুমতি দিয়ে দিয়েছেন, বাংলাদেশ সকল মসজিদ খোলা হয়েছে মাশাআল্লাহ, এটা একটা গুড নিউজ আমাদের রমজান মুবারকের সময়, মধ্যবর্তী সময়ে আমরা একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়েছি। তবে আমার প্রশ্ন হচ্ছে শেখ আপনার কাছে, যে সরকারের কিছু নিয়ম নীতি রয়েছে যে মাঝখানে কিছু গ্যাপ রেখে জামাত আদায় করতে হবে, এই এরকম নামাজ আদায় করলে নামাজ কি হবে, এই নিয়ে একটু কথা বললে আমার মনে হয় দর্শকদের উপকৃত হবে। জি, আমরা জানি যে শুনেছি বাংলাদেশ সরকার মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিশ্চয় সরকার এটা চিন্তা করেছেন, দেখেছেন হয়তো এখন বেমার কিছু কমে আসতেছে, এবং কমে আসার কারণে
এবং বিশেষ করে বাংলাদেশের এই মানুষ ধর্মপ্রাণ, বেশি অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ, মানুষ চায় যে ধর্মের কাজগুলো যাতে সঠিকভাবে সুন্দরভাবে করে, এর জন্য সরকারের বিবেচনার মধ্যে এটা রয়েছে। এবং সরকার এখন দেখতেছেন হয়তো যে এখন মহামারীটা কিছু কমে এসেছে এবং রমজান শরীফের মতো একটি মহামূল্যবান মাস আসছে, যাইতেছে এখন মাসের মিডলে চলে এসেছে। এবং এখন যদিও আমরা মসজিদে যাই, তাহলে কিন্তু আমরা যে একটা একটা বিধিবিধান রয়েছে, এটা কিন্তু মাসালার বাইরে নয়, যেহেতু আমরা জানি নমাজে দাঁড়াইলে আমরা শোল্ডার টু শোল্ডার আমরা দাঁড়াইতে হয়, গ্যাপ মারিয়া দাঁড়ানোর একটা নির্দেশ রয়েছে কোরআন হাদিসে, এটা এটা ফলো করতে হয়। কিন্তু এখন আমরা গ্যাপ সৃষ্টি করে কেন কেন দাঁড়াবো? আমরা জানি যে যেহেতু একটি এই এই রোগ রোগটি ছোঁয়াচে একটি রোগ, একজনের কাছ থেকে আরেকজনে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এর জন্য আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে গাইডলাইন দিয়েছে আমরা গ্যাপ বজায় রাখবো, এটা এটা আমরা নমাজের মধ্যে আমরা করব। নমাজের মধ্যে করলে যে নমাজের ক্ষতি হবে এটা নয়, এটা এটা কিন্তু পারমানেন্ট জিনিস নয়, এটা সামান্য কিছুদিনের জন্য। এই এই দুর্যোগটা, এই মহামারীটা চলে গেলে এই 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 বিধানটাও চলে যাবে। মূলত এটা এটা টেম্পোরারিলি করা হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত উলামায়ে কেরামরা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু এটা মহামারী চলে এসেছে, মানুষের ক্ষতির দিক বিবেচনা করে সামান্য দিনের জন্য এটা করা হয়েছে, এটা এটা কিন্তু পারমানেন্ট বিষয় নয়। সুতরাং যেহেতু উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরামরা কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আমরা জানি যে বিভিন্ন সময় মানুষের অবস্থা বিবেচনা করে মাসলা মাসাইল দিতে হয় এবং এরা এভাবেই দিয়েছেন উলামায়ে কেরামরা, যেহেতু এটা মহামারী চলতেছে এখন আমরা গ্যাপ বজায় রেখেই আমরা নমাজ পড়বো, তাতে নমাজের কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। এবং মনে রাখতে হবে এটা কিন্তু পারমানেন্ট নয়, যখন আল্লাহ পাক কমপ্লিটলি এই মহামারী উঠিয়ে নিবেন তখন কিন্তু আমাদের নর্মাল পদ্ধতিতে যে আমরা নামাজ পড়ি সেভাবেই আমরা করবো ইনশাআল্লাহ, তাই করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর করে জানিয়ে দেওয়ার জন্য, এবং আশা করি আমার দর্শক শুনছেন এবং বুঝতেছেন আপনার কথাগুলো। শেখ, আপনার কাছে আমি জানতে চাইবো যে রমজান আল মুবারকে একটি রাত রয়েছে, এই রাত সম্পর্কে আপনি কিছু আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন? জি আলহামদুলিল্লাহ, আমরা জানি যে আমি বলেছিলাম আমি লম্বা হওয়ার কারণে আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম, আল্লাহ পাক বলেছেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন, এই মাসে আমি কুরআন শরীফ নাজিল করেছি। দেখেন দেখুন নট অনলি কুরআন শরীফ আল্লাহ পাক এই মাসে নাজিল করেন নাই, এই মাসে আরো কিছু মহামূল্যবান কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন অন্যান্য নবীদের দিকে, নবীদের উপরে। যেমন অত্যন্ত সুপরিচিত এবং প্রসিদ্ধ একজন নবী, নবী ইব্রাহিম আলাইহিসসালাম, নবী ইব্রাহিম আলাইহিসসালামের উপরে সৈফা নাজিল হয়েছিল রমজান শরীফের প্রথম তারিখে, এবং নবী মুসা আলাইহিসসালামের উপরে তৌরাত নাজিল হয়েছিল রমজান শরীফের 6 তারিখে, এবং অত্যন্ত সুপ্রসিদ্ধ নবী নবী ঈসা আলাইহিসসালামের উপর ইনজিল নাজিল হয়েছিল রমজান শরীফের 13 তারিখে, এবং অত্যন্ত সুপ্রসিদ্ধ আরেকজন নবী নবী দাউদ আলাইহিসসালাম, নবী দাউদ আলাইহিসসালামের উপরে জবুর নাজিল হয়েছিল রমজান শরীফের 12 তারিখে, এবং আমাদের পেয়ারা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান শরীফের 24 তারিখে, বা অথবা কোন মতান্তরে পাওয়া যায় রমজান শরীফের 27 তারিখে। এই যে রমজান শরীফের 27 তারিখে কোরআন শরীফ নাজিল হয়েছে, এই রমজান শরীফের মাসে অন্যান্য আসমানি কিতাব নাজিল করে এই মাসটাকে আল্লাহ পাক আরো মূল্যবান করেছেন, আরো বরকতময় করেছেন, আরো মহিমান্বিত করেছেন। এবং এই রাত এই মাসের মধ্যে আল্লাহ পাক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মদদেরকে একটি মহা মহা মূল্যবান রায় দান করেছেন, যে রায়টি হলো আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেছেন যে আমি এই মাসের মধ্যে একটি মহামূল্যবান মাস রাত্রে আমি দান করেছি, রাত্রি হলো যে লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর। আমি এই কথা বলার আগে আল্লাহ পাক বলেছেন যে ওমা আদরাকামা লাইলাতুল কাদর, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক নিজে প্রশ্ন করেছেন এবং নিজে প্রশ্ন করে আল্লাহ পাক আবার উত্তরও দিয়েছেন। আল্লাহ পাক নিজে প্রশ্ন করেছেন এবং আবার আল্লাহ পাক আবার উত্তরও দিয়েছেন। এই প্রশ্ন করার কারণ হলো যে এই এই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য।
আল্লাহাক নিজে এটা গুরুত্ব তুলে ধরেছেন এবং আবার নিজে গুরুত্ব বর্ণনাও করেছেন। আল্লাহাক আল্লাহাক বলেছেন, লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফিশার, এমন একটি রাত আপনাকে আপনার উম্মত কে দিয়েছে, যদি এক রাত যদি আপনার উম্মতরা আমল করে তাহলে 1,000 মাসের চেয়েও বেশি বেশি এবাদতি সওয়াব তারা পেয়ে যাবে। সুবহান আল্লাহ, এক রাত্রে আমরা এবাদতি করব। আল্লাহ পাক বলছেন যে লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফিশার, 1,000 মাসের চেয়েও বেশি এবাদতির সওয়াব আমরা এক রাত্রে এবাদতি করার কারণে পেয়ে যাব। সুতরাং এই যে রাতটা আল্লাহ পাক দান করেছেন একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দান করেছেন, আর কোন নবী রসুলদের উম্মতদেরকে আল্লাহ পাক দান করেন নাই। সুতরাং এই রাইটটি হলো রমজান শরীফের শেষ 10 দিনে। রমজান শরীফের শেষ 10 দিন যখন আসতো তখন পেয়ারা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার ফ্যামিলি মেম্বারদেরকে বলতেন যে তোমরা তোমাদের ইবাদতের স্টাইল বদলাও, তোমরা এই এই তার রমজানের শেষ 10 দিনে তোমরা শবে কদর তালাশ করো, কারণ শবে কদর এমন একটি রাইট যে রাত্রে এবাদতি করলে 1,000 মাসের চেয়েও বেশি সওয়াবের অধিকারী তোমরা হয়ে যাবে। সুতরাং আমরা যদি আমরা আমরা যদি এই এই রাত এই শবে রাত রমজান শরীফের শেষ 10 দিনে যদি আমরা এই মাগরিব থেকে নিয়ে এসা পর্যন্ত আমরা এশার নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো, এরপরে তাহাজ্জুদের নামাজ পড়বো, নামাজ নফল নামাজ পড়বো এবং কোরআন শরীফ পড়বো, আর এর মধ্যেই আমরা আমরা শবে রাতের সাথে আমরা মিট হয়ে যাবে ইনশাআল্লাহ। শবে রাতের সাথে শবে কদরের সাথে যখন আমরা মিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে 1,000 মাসের চেয়েও বেশি ইবাদতির সওয়াব আল্লাহ পাক আমাদের নামে মূলে দান করবেন। সুতরাং এটা কত বিশাল একটি বিষয়, এটা যদি আমরা ডিপলি আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখবো যে এর এর এটা এটা কান এক্সপ্লেইনেবল, হাউ কান আই এক্সপ্লেইন টু ইউ যে হাউ ইম্পর্টেন্ট এবাদত ইট ইজ আল্লাহ সুবহান ওয়া তাআলা গেইভ আস টু দা হোল উম্মা অফ প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম। ইফ ইউ ডু এবাদত ইন দিস নাইট এক্সপেশালি উইল গেট দা লর্ডস অফ রিওয়ার্ড লাইক মোর দেন 1,000 মান্থ। সো সুবহান আল্লাহ, আই এম রিকোয়েস্টিং অল মাই ভিউয়ার্স to do ibadati in this in the last 10 days of Ramadan, then we will get the will grant it. I am saying to you, I am giving the guarantee to you, you will get the forgiveness from Allah subhanahu wa ta'ala inshallah. So amra jodi ratri gulate ibadati kori tahole amra shobe kotor peye jabo, ebong shobe kotor peye gele apne nishchit bishwash rakhben je Allah pak apnake maaf kore diyechen ebong apnar bhagyo ke suprosonno kore diyechen. Ebong ami shobai ke amader ব্রিটিশ বাংলা টিভির দর্শক শ্রোতা ওয়ার্ল্ড এর যে যেখান থেকে বসে দেখছেন সবাইকে আমি বলবো যে রমজান শরীফের শেষ 10 দিনে আসলে আপনারা শবে কদর তালাশ করবেন। বেজুর সংখ্যায় কোন না কোন একটি 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 দিন একটি রাত হবে এবং এই রাত্রে শবে কদর থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এই রাতটাকে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই যেহেতু যাতে আমরা এই যাতে আমরা মিস না করি, এবং এই উলামায়ে কেরামরা এই রাত্রে 27 তারিখ হবে এর পক্ষে কিন্তু অনেক উলামায়ে কেরামরা তাদের যুক্তি তুলে ধরেছেন, এই যুক্তিগুলো গ্রহণযোগ্য যুক্তি রয়েছে। সুতরাং আমরা 27 তারিখে ইবাদতি করবো এবং এই নবীজির হাদিস শরীফে যে আমরা আমল করি, নবীজি শেষ দশ দিনে নিজে ইবাদতি করতেন এবং ফ্যামিলির মেম্বারদেরকে বলতেন তোমরা এই শেষ 10 দিনে ইবাদতি করো। সুতরাং এই 10 দিনে যদি আমরা কন্টিনিউসলি ইবাদতি করে যাই তাহলে কিন্তু এই দশ এই সময়ের মিস হওয়ার আর কোনো সম্ভাবনা রইল না। সুতরাং আমি অনুরোধ করব যে আমাদের দর্শক শ্রোতা ভাইরা এবং বিশেষ করে আমার জনাব জামাল ভাইকে আমি অনুরোধ করব, যদি সময়ের সম্পর্কে যদি আপনি আলাদা একটা প্রোগ্রাম করতে পারেন তাহলে আমি আরো লম্বা আলোচনা করলাম এবং আপনার দর্শক শ্রোতা বাইরে আমাদের ওয়ার্ল্ডের যে যেখানে রয়েছে সবাই আরো মোর জানলেন। যদি এটা সম্ভব হয় তাহলে আপনি অ্যারেঞ্জ করবেন, আমি কিন্তু ইনশাল্লাহ আপনাকে সময় দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ অনেক সুন্দর করে কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব আপনার স্পেশাল আপনার ব্যাপারে করার জন্য। শেখ আমি কিছু এখন কমেন্টের দিকে যেতে হয়, আমার কিছু দর্শক আপনাকে গোলাম আকবর চৌধুরী খুব বলছেন খুবই সময় উপযোগী অনুষ্ঠান, ধন্যবাদ আপনার আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। এবং আরেকজন দর্শক আব্দুল হেলিম উনি প্রশ্ন করেছেন প্রশ্নটা আসছে পশ্চিমা দেশে যারা সরকারের আয়কর
আহ্বান এবং আইন শৃঙ্খলা দুঃখা দিয়েছে, তাদের কি আলাদা ভাবে তওবা করতে হবে? জি, আমরা আমরা একজন সঠিক মুসলমান হিসাবে, এবং আমরা 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 জানি যে আমাদের নিজের দায়িত্ব আমাদের নিজেকেই পালন করতে হবে। আমরা পশ্চিমা দেশে থাকি এবং যে দেশেই থাকি না কেন, আমরা আমরা এই দেশের সরকারের আইনকে আমরা মেনে চলতে হবে, এবং সরকারের কোনো আইন যদি আমরা লঙ্ঘন করি তাহলে এর জন্য আমরা দুনিয়া এবং আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। সুতরাং এই আইন লঙ্ঘন করার কারণে আপনি আপনি নিজে চিন্তা করবেন কিভাবে এটা আপনি শুধরাতে হবে। যদি আপনি এবং এবং আপনি এটা শুধরিয়ে নিবেন এবং আপনি এটা আল্লাহর কাছে এবং ওই এই ব্যক্তির কাছে বা সরকারের কাছে বা এই কোম্পানির কাছে যেভাবে আপনি লায়াবল থাকেন না কেন, আপনি এটা 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 শুধরিয়ে নিবেন ইনশাআল্লাহ, তার জন্য আপনারই দুনিয়া আখেরাতে মঙ্গল হবে, কল্যাণ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে আনসার করার জন্য। আমি আবারও যাচ্ছি, আর একজন দর্শক প্রশ্ন করেছেন যে স্ত্রী মহিলাদের ইমামতি দিয়ে পুরুষ নামাজ আদায়ের পিছনে কোন পরিষ্কার নিষেধাজ্ঞা আছে কিনা? এটা কমপ্লিটলি একটি নিষেধ, এটা কমপ্লিটলি নাজায়েজ একটি কাজ। স্ত্রীদের ইমামতির মাধ্যমে পুরুষের ইমামতি নামাজ হবে না। স্ত্রী মহিলাদের ইমামতি মহিলা যদি করে থাকে তাহলে এটা ঠিক আছে, এটা করতে পারে, কিন্তু মহিলার ইমামতির মাধ্যমে পুরুষ তার পিছনে নামাজ করতে পারবে না, এটা কমপ্লিটলি ইসলামী শরীয়তে নিষেধ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের এই লাইভ প্রোগ্রামে আসার জন্য শেখ, এবং ব্রিটিশ বাংলা অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে রমজানুল মুবারকের শুভেচ্ছা এবং মুবারকবাদ। শেখ, আপনার সাথে একটি জিনিস শেয়ার করতে চাই। এই রমজান মুবারক লাস্ট ইয়ার আমার আব্বাকে আমি লস করেছি, আমার আব্বা ইন্তেকাল করেছেন, এবং অনেক দর্শকের অনুরোধ রয়েছে আপনার কাছে আমরা আজকের অনুষ্ঠানের শেষের একটি দোয়া এবং বর্তমান যে পরিস্থিতি বিশ্বে সকল মুসলমান মুসলিম উম্মাহ কোভিড-19 থেকে পরিত্রাণ পাবে, আপনি দোয়া পরিচালনা করবেন শেখ, আপনার কাছে আমার অনুরোধ। জি ইনশাআল্লাহ, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে ইনশাআল্লাহ আপনার আব্বাও এই মাসে মারা গেছেন, আমরা তার জন্য দোয়া করব, এবং গতকাল আমার একজন চাচা মারা গেছেন বাংলাদেশে, আমরা তার জন্য দোয়া করব, এবং আমাদের এই ব্রিটিশ বাংলার অনেক দর্শক শ্রোতা ভাই বন্ধু অনেকের অনেক আত্মীয় স্বজন মারা গেছেন, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে দোয়া শরীক করবে হবেন এই আশা ব্যক্ত করে আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল সিয়ামানা ওয়া সালাতানা ওয়া ইফতারানা كما تقبلت من عبادك الصالحين। رب كريم আজকে ব্রিটিশ বাংলার পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আল্লাহ দয়া করে এই অনুষ্ঠানটাকে এই আয়োজনটাকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, যে সমস্ত বৃন্দ আমাদের ভাই বোনেরা ওয়ার্ল্ডের যে যেখান থেকে বসে আমাদের সাথে শরীক হয়েছেন, আল্লাহ দয়া করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ দয়া করে বিশেষ করে আমাদের সবার মা বাপকে মাফ করে দাও, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আয় আল্লাহ আমার জামাল ভাই রব্বাকে মাফ করে দাও, আমার চাচা মারা গেছেন, আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ রমজান শরীফের আমাদেরকে আদায় করার তৌফিক দান করো। আয় আল্লাহ রমজান শরীফে যে মহিমান্বিত আয়োজন হয়েছে, আল্লাহ সবে কদর রহিত, আল্লাহ সবে কদর আমাদের সবাইকে তুমি নসিব করো। আল্লাহ আয় আল্লাহ রমজান শরীফের তাম ফজিলত আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আল্লাহ রমজান শরীফের কামা আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ বিশেষ করে দীর্ঘায়িত করে দেন, আল্লাহ সমাজের সমস্ত কাজগুলো সঠিক ভাবে আঞ্জাম দেওয়ার কাজ করার তৌফিক তাদেরকে দান করেন। আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আলফাল ফাসালাওয়াতিনা ইলা রিদ্বানিল হাবিবিকাল মুস্তাফা। আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা زيارة حرمك وحرم نبيك محمد
صلى الله عليه وسلم وآخر دعوانا أن الحمد لله رب العالمين. آمين. ব্রিটিশ বাংলার দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখলেন, সবাইকে বিশেষ করে এই ব্রিটিশ বাংলার কলা কৌশলী ভাই বন্ধু সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রিয়। দর্শক আপনারা